কি হইছে দেখ বেশি কথা বলবি তো তোকে মারব আমারে মারব শহর মিম সাহেব মনে দেনে এই খাত মনে হইতেছে লাখ সাহেবের মিয়া দাও দাও না করলে এলাকা থেকে বের হই দিব না বুঝছো ওষুধ নিয়ে বাড়িতে যা আমি ওটা দেখতে দিই যা আচ্ছা যা এই মেয়ে তোমার কি জ্ঞান বুদ্ধি নাই একটা অসুস্থ ছেলে তারে মানে মাইরা দিরা কি করে ফলাইছো এই আমি কি তোমার কাছ থেকে বুদ্ধি নেব হ্যাঁ আমি ওকে কি করব আর না করব বেশি দিল মিয়া লোক এই কাজ করো আমার লাগে এই তোমার সাথে যাব মানে দাও আমার ব্যাগ দাও আমি বাড়ি ফিরে যাব এ কইলে এলো বাড়ি ফিরে যাব এই তুমি একটা কাজ করো তুমি এই দেখে আছো না কষ্ট দিয়া নিজে সুখে থাক পাই ডোবো কাজ করো কাজ করো নাহলে গ্রাম থেকে বাইরে দিয়ে দিব না বুঝো নাই হ্যাঁ একটা পুলার জ্বর আইছে এদের মারে কত বড় সাহস একজনকে কষ্ট দিয়া এখন কষ্ট করো দেহ কষ্ট অনুভবটা করো যে কেমন লাগে আমি ধরে আনমই একটা ভালো বলা শোনেন আঙ্গা এলাকায় যদি 10টা ফুলা থাকে তার মধ্যে একটা বলা ও অনেক ভালো
আর ও পরীক্ষার মধ্যে সব সময় পাস করে একবারও ফেল করে নাই শুনেন আপনি আমার চিনতে ভুল করছেন বুঝেন নাই আমি কোনো গুন্ডাও না মাস্তানো না আমি একজন ভালো লোক ভালো লোক আমি তো দেখছি আপনি কতটুক ভালো লোক আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন হ্যাঁ কষ্ট তো কেবল শুরু আরো কষ্ট আছে কষ্ট দিয়েছেন কি কারণ আপনি আমাকে বাড়িতে নিয়ে যাবো ওনে থালা বাসন মাজামো কাপড় চোপড় ধোয়ামো তারপর রান্না বাড়ি করামো আর শুধু এড়াই না আর অনেক কিছু করামো শরীর টিপামো মাথা টিপামো তারপরে পাও টিপামো হাত টিপামো সব কিছুই সব কাজ করামো তোমার দিয়ে বুঝতে পারছো আমার বই আই গেছে এমন ভাবে বলতেছেন যে আমি আপনার ঘরের বউ ঘরের বউ হইলে তাও ভালোই তো আপনি যদি দিহানে করে বউ হবেন এটা আপনার সাত কপালের ভাগ্য জগরাজানি করিস না ফেলে দিকে তো মনে হইতেছে আঙ্গুর আমার নতুন আছে আঙ্গু মেহমান এর বাসা হেরে দিয়ে আয় হ্যাঁ চলো আমার সাথে আমাকে বাড়িতে যান যাইয়া কাজ টাজ করে তারপরে আমি আপনার আপনাকে বাসা দিয়ে আনবো বেলাও তো কম হলো না মায়েরা কইছিল সকাল সকাল এসে বলবো এখন বন্ধু কোনো খবর নাই রাস্তাঘাটে আবার কোনো সমস্যা হইলো কিনা মাইয়া তো ফোনও দেয়া কিছু কইতেছে না কয়েকবার করে ফোন দিলাম ফোন ধরলো না আমার এই মাইয়ার চিন্তায় ভালো ঠেকতেছে না কিন্তু করি সমস্ত সবকিছু চিন্তা ভাবনা আমার করতে হইব আরে বাবা দিহা কেমন আছো বাবা তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো বাবা আছি ভালো অনেকদিন পরে আসলা কি বাবা ঠিক মতো কি খাওয়া দাওয়া করো না না করি তো সুখে গেছো অনেক তোমার বাড়ির লোকজন কেমন আছে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ মা আমি এতদিন পর শহর থেকে এলাম তুমি আমারে আদর না কইরা আমারে যত্ন না কইরা তুমি উনারে আদর করতেছো জানো উনি আমারে কি করছে আরে মা ও আবার তোর সাথে কি করছে ও তো খুব ভালো ছেলে কি রে বাবা কি করছো ওর সাথে আচ্ছা মা তুই কত কি হইছে যখন আমি শহর থেকে আসছি তখন উনি আমার সাথে বেয়াদবি করছে আমারে দিয়ে মাটি কাটাইছে তুমি ওর একটা উচিত বিচার করবা উচিত শিক্ষা দিবা হ্যাঁ বেয়াদবি যখন করছে উচিত শিক্ষা তো দিতেই হইব কি ব্যাপার বাবা তুমি এরকম কেন করছো আমার মেয়ের সাথে শুনেন আন্টি আপনি না বুঝাইছিলেন না আসলে কি সিয়াম আছে না উত্তর পাড়ার ওই সিয়াম আমি তো জানিনি ওরা গরিব মানুষ আর ট্রেন স্টেশনে কাজ করে খায় তার ব্যাগ হয়তো বা আনছিল এনার্জি দিনেছিল ওর শরীর অনেক জ্বর হঠাৎ করে পড়ে গেছে দেখে ব্যাগে একটু কাদা লাগছে তাই আপনার মেয়ে ওর গায়ে হাত তুলছে এর জন্য শিক্ষা দিছে তাহলে তো পিসার ঠিকই আছে কি ব্যাপার মা তোর কিন্তু এই কাজটাকে মোটেও ঠিক হয় নাই গরিব মানুষ সাথে এরকম কেউ ব্যবহার করে মানুষ না বাবা আমার মায়েরা বুঝতে পারে নাই আচ্ছা ঠিক আছে শুনো ওরা গরিব মানুষ দিন আনে দিন খায় তোমরা যদি ওদের উপর অত্যাচার করো তাহলে ওরা কই যাবো তোমার এগুলা করা ঠিক হয় নাই ওরা কখনো পাইলে সরি বলে দিও আচ্ছা চাষি আমি যাই আর এই যে ম্যাম সাহেব আপনার বলতেছি গ্রামে যেহেতু নতুন নতুন আসলেন হয়তো বা গ্রামটা ভালো চিনেন না বা দেখানো নাই তো গ্রামটা যদি দেখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনার নিয়ে যাবনি আমার বাইক আছে ওটা তো ঘোরামনি বাবা কথা এটা মন্দ খাও নাই আমার মাইয়া যখন আইছে ও তো কয়দিন থাকবো পরে নিয়ে তুমি ঘুরবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আয় মা ঘরে আয়